হচ্ছে একটাই, ত্রিপুরাতে টু ডিফিট বিজেপি। বিজেপি থাকা মানে অপশাসন, বিজেপি থাকা মানে কুশাসন, বিজেপিকে পরাস্ত করা। এই রাজ্যের মানুষ, প্রতিটি মানুষ এই রাজ্যে এটাই চাইছেন। একে আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছি। সিপিআইএম সদর মহকুমা আজকের এই মোটরসাইকেল মিছিলের ডাক দিয়েছে, সুবিশাল মিছিল, হাজারের উপর এখানে আমাদের কমরেডরা, যুব কমরেডরা এসছেন, তারা এই বার্তা নিয়েই যাবেন। বার্তা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করো, বেকারির বিরুদ্ধে লড়াই করো, জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। একটা সরকার, এই সরকার নিষ্কর্মা দুষ্কর্মা যাই বলি না কেন, সমস্ত অ্যাডজেক্টিভ, সমস্ত বিশেষণ এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো মানুষের বিরুদ্ধে যায়, এই হচ্ছে এই সরকারের চরিত্র। কাজেই এই সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, তার প্রতিফলন এই মোটরসাইকেল মিছিলের মধ্যে দিয়ে পড়ছে। আমরা অন্যান্য অংশের জনগণকেও আমরা আবেদন জানাই, আপনারা এগিয়ে আসুন। এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের রুটি রুজি দেওয়ার যে সংগ্রাম, মানুষের রাজ্যে যে ভুগছে এখন, সদর সহ গোটা রাজ্যে যে দুর্বিষহ অবস্থা, তার থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম, এই সংগ্রামে গণতান্ত্রিক জনগণ আপনারা এগিয়ে আসুন, সামিল হন এবং গণতান্ত্রিক দায়িত্ব আপনারা পালন করবেন। গোটা রাজ্যবাসীর কাছে আমরা পশ্চিম জেলার পক্ষ থেকেও এই কথাই বলতে চাই।